আগের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রাশিয়া। এর পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি চায়, যাতে এই সংকটের মূল সমস্যা সমাধান করা যায়। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন এই কথা বলেন। রুশ এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, তবে এ লড়াই কোনোভাবে থামিয়ে দেওয়ার বিরোধী। এর পরিবর্তে দীর্ঘমেয়াদী শান্তি চায় রাশিয়া। এদিকে রাশিয়ার গোয়েন্দাগিরির অভিযোগে যুক্তরাজ্যের এক কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। এছাড়া গতকাল মঙ্গলবার ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া খার্কিভ অঞ্চলে কোপানিক নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। বিশ্লেষকরা বলছেন, আগের চেয়ে আরও দ্রুত বিভিন্ন অঞ্চলে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রুশ হামলার কয়েকটি অঞ্চলে ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। এই হামলায় ইরানের নকশা করা 188টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 17টি এলাকায় 76টি ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোনের পাশাপাশি 4টি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সহায়তার বিষয়টি আলোচনা হচ্ছে। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আলোচনা একেবারে দায়িত্বজ্ঞানহীন।